বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ ব্রিটেন, 67.33 মিলিয়ন জনসংখ্যার এই দেশ নানা বিষয়ের সঙ্গে বিখ্যাত তাদের ঐতিহ্যবাহী রাজবংশের জন্য। ব্রিটেনের এই রাজবংশে এসেছেন অসংখ্য কিং ও কুইন, তবে কুইন এলিজাবেথ ও প্রিন্সেস ডায়ানার পর ব্রিটিশ রাজবংশের সবচেয়ে জনপ্রিয় প্রিন্সেস হিসেবে যার নাম আসে তিনি কেট মিডলটন। অন্যদিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা টেনিস, যেখানে বিশ্ব পেয়েছে অসংখ্য গ্রেটদের, তবে সবাইকে ছাপিয়ে এই টেনিস কোর্টের অবিসংবাদিত রাজার আসন দখল করে আছেন সুইস মাস্টার রজার ফেদেরার। মিলিয়ন্স অফ পিপলের প্রিয় প্রিন্সেস ও টেনিসের কিং এবার মিলিত হয়েছেন একই মঞ্চে, তবে রয়্যাল কোনো ইভেন্টে নয়, নিজেদের রাজ্য ছেড়ে তারা হয়ে উঠেছেন টেনিসের প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট উইম্বলডনের বল বয় ও বল গার্ল। বিশ্বের ঐতিহ্যবাহী খেলার আসর উইম্বলডন চ্যাম্পিয়নশিপস, রাজার দেশ ব্রিটেনে বসে বিশ্বের অন্যতম প্রাচীন এই খেলার আসর। টেনিসের রয়্যাল এই ইভেন্টে ব্রিটিশ কিং কুইন সরাসরি অংশগ্রহণ না করলেও উইম্বলডনের সেন্টার কোর্টে নিয়মিতই দেখা যায় তাদের। অন্যদিকে টেনিসের রাজকীয় এই ইভেন্টের রাজা সুইস মাস্টার রজার ফেদেরার। টেনিস কিং রজার ফেদেরার ও রিয়েল লাইফ প্রিন্সেস কেট মিডলটন এবার একই সঙ্গে নামেন টেনিসের ঐতিহ্যবাহী ঘাসের কোর্টে, হয়ে ওঠেন একে অপরের প্রতিদ্বন্দ্বী, সেই সঙ্গে বল বয় ও বল গার্ল। লন্ডনে উইম্বলডনের 136তম আসর বসার আগে সেখানে আগমন ঘটে কেট মিডলটন ও পুরুষ এককে ঘাসের কোর্টে সর্বোচ্চ 8 গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার ফেদেরার। সেখানে তারা একে অপরের বিপক্ষে খেলেন টেনিসের ডাবলস ম্যাচ। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের পৃষ্ঠপোষক প্রিন্সেস অফ ওয়েলস কেট টেনিস খেলার পাশাপাশি ফেদেরার এক্সপ্রেসের কাছ থেকে জেনে নেন এই খেলাটির নানা টিপস। তবে শুধু টেনিস খেলাই নয়, এর সঙ্গে বল গার্লের কাজটাও শিখে নেন ব্রিটিশ এই রাজবধূ। তার সঙ্গে বল বয় হিসেবে যোগ দেন টেনিস কিং রজারও, কেননা এই টেনিস খেলার গুরুত্বপূর্ণ একটি অংশ টেনিসের বল বয় ও বল গার্লরা। বল বয় ও বল গার্লদের কাজ সাধারণ মনে হলেও এর জন্য সবাইকে আসতে হয় নানা প্রতিযোগিতার মধ্যে দিয়ে, কেননা চলতি বছর উইম্বলডনের বল বয় ও বল গার্ল হওয়ার জন্য আবেদন জমা পড়ে 1000-এর বেশি, আর সেখান থেকে অল ইংল্যান্ড টেনিস ক্লাব বেছে নেয় কেবল 300 জনকে, যাদের দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ। উইম্বলডনের এই বল বয় ও গার্লদের ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেন রজার ফেদেরার ও মিডলটন, শিখে নেন অন্যান্য গ্র্যান্ড স্ল্যামের সঙ্গে উইম্বলডনের নানা পার্থক্য। কেট প্রথমবারের মতো বল গার্ল হলেও 20 গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস গ্রেট ফেদেরারের ক্যারিয়ার শুরু হয় বল বয় হিসেবেই। 1993 সালে নিজ দেশ সুইজারল্যান্ডের বাসেলে ATP ট্যুরের একটি টুর্নামেন্টে বল বয় হিসেবে কাজ করেন টেনিসের এই কিংবদন্তি। এদিকে 2022 সালে টেনিস থেকে অবসর নেওয়ার পর উইম্বলডনে ফেদেরারের ঘটে রাজসিক আগমন। উইম্বলডনের রয়্যাল বক্সে হাজারো টেনিস প্রেমীর করতালির মাধ্যমে সম্মান জানান এই লিজেন্ডকে। সেই মঞ্চে সবার সঙ্গে উপস্থিত ছিলেন প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটনও। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।